আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আমিও ইনশাল্লাহ ভালো প্রিয় দর্শক মাত্র একটি দশ টাকা দামের পাউরুটি দিয়ে খুবই মজাদার এবং খুবই সুস্বাদু একটি মিষ্টি পিৎজা আমরা আজকে বানিয়ে ফেলেছি প্রিয় দর্শক পিৎজা তো আমরা খেয়ে থাকি কিন্তু ঝাল আজকে আমরা একটি বিপরীতমুখী পিৎজা বানিয়ে নিলাম সেটি হচ্ছে মিষ্টি পিৎজা প্রিয় দর্শক আসুন দেখা যাক কিভাবে আমরা এই পিৎজাটা তৈরি করেছি একবার দেখে নেই হ্যালো আপনারা দেখছেন হালাল রান্না বান্না প্রিয়দর্শক প্রথমে আমরা একটি দশ টাকা দামের রুটিকে টুকরো টুকরো করে নেব এবং ছোট ছোটো করে নেব সাইড সহ প্রিয় দর্শক আমরা এখন একটি ডিম ভেঙে নেব ডিমের মধ্যে এখন আমরা দিয়ে দিব আড়াইশো মিলি তরল দুধ এবং দুই টেবিল চামচ চিনি দিয়ে দিব এক টেবিল চামচ দিয়ে দিব আমরা গুঁড়ো দুধ ডিমের ফ্লেভারটা দূর করার জন্য আমরা দিয়ে দিব সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। এখন আমরা এগুলোকে একসাথে মিক্স করে নেব প্রিয় দর্শক এখন আমরা এই উপকরণগুলোর মধ্যে দিয়ে দিব সেই রুটির টুকরোগুলো আমরা দশ টাকা দামের একটি রুটি পুরোটাই দিয়ে দিলাম এবং এই দুধের সাথে ভালো করে মিক্স করে নেব প্রিয় দর্শক আমরা একটি চুলোর মধ্যে প্যান নিয়ে নিলাম এবং আমরা এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণ বাটার প্রিয়দর্শক বাটারটা গলে গেছে এখন আমরা দুধ আর সেই রুটির ব্যাটারগুলো দিয়ে দিব এভাবে পুরোটা ঢেলে দিয়ে দিলাম এবং সুন্দর করে সমান করে ছেট করে দিচ্ছি আমরা এখন আমরা মিডিয়াম লো আছে দিয়ে নিয়েছি এখন আমরা এটাকে ঢেকে দেব প্রিয় দর্শক আমাদের নিচের পিঠ হয়ে গেছে এখন আমরা এটাকে একটু উলটিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমে একটু সারিয়ে নিলাম তারপর একটি প্লেট উপরে দিয়ে আমরা সরাসরি উলটিয়ে দিলাম এখন আমরা আবার একটু তেল মেখে অথবা বাটার মেখে তারপরে আমরা এটা আবার বসিয়ে দেব প্রিয়দর্শক আমরা উল্টিয়ে দিলাম এখন মিডিয়াম লো আছে অল্প কিছুক্ষণ একটু জাল করে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো ইনশাল্লাহ তো প্রিয়দর্শক হয়ে গেল আজকে আমাদের মজাদার এবং সুস্বাদু একটি মিষ্টি পিজ্জা প্রিয়দর্শক আপনারা এভাবে বাড়িতে বানিয়ে অনায়াসে ছোটো সোনা মুনিদেরকে নিয়ে খেতে পারবেন আর উপর দিয়ে যদি দিয়ে দেন কিছু পেস্তা এবং কিছু কাজু এবং যদি চেরি দিয়ে দেন তাহলে খেতে তো স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলটি এবং রান্নাবান্নাগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা বন্ধু হয়ে আমাদের পাশেই থাকবেন এই আশা ব্যক্ত করছি আপনাদের নিকট প্রিয় দর্শক তাহলে নতুন একটি রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته